তৃণমূল মহিলা কংগ্রেসের কালচিনি ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল কালচিনি থানা ময়দানে। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা পরিষদের মেজর মোহন শর্মা, জেলা তৃণমূল মহিলার সভানেত্রী দীপিকা রায় সহ বিশিষ্টজনেরা। কালচিনি ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মালতি বাকলা জানান যে 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা নেমে পড়েছি। এদিনকার সম্মেলনে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2000-এরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। কারণ আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমরা মনে করি যে উনি একেবারে শিশুর থেকে মহিলা, বৃদ্ধ, যুবা সবার জন্য এত বেশি কাজ করে চলেছেন, সেই কথাটা আরেকবার আজকে এই সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি এবং মহিলারাও সেটা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাও বলেছে যে আমরা খুব খুশি যে এই যে কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে আমরা যেভাবে উপকৃত হলাম, আগামী দিনে আমরা দিদির হাতটাকে আরও বেশি শক্তিশালী করতে চাই। এই যে 2021 যে নির্বাচন হবে সেই মাধ্যমে আমরা দিদির হাতকে শক্তিশালী করতে চাই। আমরা বেসিক্যালি সেই জায়গাটাকে আমরা টার্গেট রেখেই কিন্তু আমরা সম্মেলনটাকে আজকে মূলত তুলে ধরতে পেরেছি এবং মহিলাদের মনের কথাটাও আমরা জানতে পেরেছি। তো আমরা বলবো যে মোটামুটি আমাদের সম্মেলনটা সফল হয়েছে। আজকে মেইন কী কী বিষয়ে আলোচনা হয়েছে? আজকে মেইন আলোচনা হয়েছে সাংগঠনিক, আমাদের সাংগঠনিক আগের থেকে অনেক বেশি বেড়েছে এবং যার মূলে রয়েছে আমাদের মাদার পার্টি, ওনাদের উৎসাহ এবং সহযোগিতা। এই যে আজকের এত বড় কর্মকাণ্ড, 2000-এর টার্গেট ছিল 2000-এর উপরে হয়েছে,